What's up guys, this is Abzi Vlogs back again with another video. আজকে ভিডিওতে আমি একটি গেমিং মাউসের আনবক্সিং রিভিউ করব, যেটি হচ্ছে লজিটেকের G102 Pro DG RGB গেমিং মাউস। আমি সাধারণত FPS গেমস খেলে থাকি, সো আমার মতে এটি একটি বেস্ট প্রাইস টু পারফরম্যান্স বাজেট মাউস। শুরুতেই বলে নিই, আমি মাউসটি পারচেস করেছি স্টারটেক বাংলাদেশ থেকে এবং মাউসটির কস্ট নিয়েছে 2350 টাকা। যদিও এখানে 2650 টাকা লেখা রয়েছে, বাট আপনারা 2350 টাকায় মার্কেট অ্যাভেলেবল পেয়ে যাবেন। স্টারটেকের হোম ডেলিভারি সার্ভিসটি বর্তমানে চালু রয়েছে, সো মেনি থ্যাঙ্কস টু স্টারটেক ফর প্রোভাইডিং আস দ্য হোম ডেলিভারি সার্ভিস। তো বন্ধুরা, দেরি না করে চলুন দেখে আসি মাউসটির ফুল রিভিউটি। বন্ধুরা, আপনারা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আর দেরি না করে এখনই নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে ফেলুন। সো গাইস, আমি এই মাউসটির সেকশন ওয়াইজ ফুল রিভিউ করব। সো ফার্স্ট সেকশনে আমি কথা বলবো মাউসটির প্যাকেজিংয়ের ব্যাপারে। আপনারা যখন মাউসটি কিনতে যাবেন, তখন অবশ্যই স্মার্টের স্টিকারটি দেখে নেবেন এবং প্যাকেজিংয়ের উপরে এবং নিচে দুটি জায়গায় সিল রয়েছে, সেটি প্রপারলি বুঝে নেবেন। মাউসটির কস্ট হচ্ছে 2350 টাকা এবং সাথে 2 ইয়ার্সের ওয়ারেন্টি রয়েছে। সেকেন্ড সেকশনে আমি কথা বলবো মাউসটির স্পেসিফিকেশনসের ব্যাপারে। এটি একটি 8000 DPI এর মাউস, যেটি আপনি 200 থেকে 8000-এর মধ্যে টোটাল 5টি সেন্সিটিভিটি সেটিংসে সেট করে নিতে পারেন। যারা FPS গেমস খেলে থাকেন, যেমন পাবজি, CSGO, Apex Legends, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ প্রিসিশন ট্র্যাকিং যদি ঠিক মতন না সেট করা হয়, তাহলে আপনার এমিং লাইক হেডশটসগুলো কিন্তু মিস হয়ে যেতে পারে। মাউসটিতে রয়েছে টোটাল 6টি প্রোগ্রামেবল বাটনস এবং মাউসটির ওয়েট হচ্ছে 85 গ্রামস। আপনারা যারা মাউসটির ফুল স্পেসিফিকেশনস জানতে চান, তারা নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। এই সেকশনে আমি মাউসটির আনবক্সিং করে দেখাবো এবং বক্সের মধ্যে কী কী তারা প্রোভাইড করে থাকে সেটি আমি আপনাদের সামনে দেখাবো। মাউসটির বিল্ড কোয়ালিটি অসাধারণ এবং আমি এক সপ্তাহের মতন মাউসটি ইউজ করছি। এটির ক্লিকিং পারফরমেন্স, কমফর্টেবিলিটি এবং মুভমেন্ট সেন্সিটিভিটি এক কথায় চমৎকার। অনেক কম দামি মাউসে দেখা যায় স্ক্রল হুইলটি লুজ হয়ে যায়, বাট এই মাউসটির স্ক্রল হুইলটিতে একটি আলাদা গ্রিপ রয়েছে, যেটি আপনি শুরুতে ধরলেই বুঝতে পারবেন। গেমিংয়ের জন্য মাউসটির ক্লিকিং সেন্স অনেক ভালো এবং আপনাদের সামনে ক্লিকিং সাউন্ড টেস্ট করে আমি দেখাচ্ছি। যদিও মাউসটির সাথে ব্রেডেড কেবল দেওয়া হয়নি, তবু প্রাইস ওয়াইজ বিবেচনা করে থাকলে মাউসটির কেবল যথেষ্ট উন্নত মানের। মাউসটিতে রয়েছে 3 ধরনের ট্রু RGB এফেক্ট, এখানে কালার সাইকেল এফেক্টটি চালু করা আছে। সো গাইস, আমি এখন দেখাবো কিভাবে লজিটেক G102 Pro DG সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। সো ফার্স্টে আমি ফায়ারফক্সে চলে যাব এবং চলে গিয়ে আমার ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটিতে গিয়ে আমি সরাসরি লজিটেকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। এখানে আমি ডাউনলোড অপশনে আমি 121 MB একটি সফটওয়্যার আছে, সেটি আমি ইনস্টল করে নিতে হবে। সো আমি জাস্ট এখানে সিম্পলি স্টার্ট ডাউনলোড দিয়ে ইনস্টল করছি এবং আমি ভিডিওটি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো গাইজ, আমার এখন সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে, এখন আমি সিম্পলি ওপেন করে সফটওয়্যারটি ইনস্টল করব। তো এখানে জাস্ট আমি সিম্পলি নেক্সট করে আমি সফটওয়্যারটি ইনস্টল করে ফেলবো। সো আমার সফটওয়্যারটি ইনস্টলেশন হয়ে গিয়েছে, এখন আমি জাস্ট সিম্পলি ডোন্ট রিস্টার্ট নাও, আই উইল রিস্টার্ট লেটার এই অপশনটি চুজ করে ফিনিশ করে দিব এবং ফিনিশ করার সাথে সাথেই সফটওয়্যারটি আমার অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। আমার সফটওয়্যারটা যখন ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা দেখতে পারবো লজিটেক গেমিং সফটওয়্যারের ড্যাশবোর্ডটি, এবং এই ড্যাশবোর্ডের মধ্যে দুটি অপশন রয়েছে, অটোমেটিক গেম ডিটেকশন এবং আরেকটি হচ্ছে অনবোর্ড মেমোরি। সো আমি বেসিক্যালি অটোমেটিক গেম ডিটেকশন এটা নিয়ে কাজ করব। সো আমি ফার্স্টে মাউসের বাটনসের উপর ক্লিক করব। বাটনসের উপর ক্লিক করার সাথে সাথে আমি এখানে দেখতে পাবো 6টি আমার প্রোগ্রামেবল বাটনস রয়েছে,
এবং বেসিক্যালি আমি ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে এখানে আমি একটি প্লাস আইকনে ক্লিক করে আমি একটি প্রোফাইল ক্রিয়েট করে নিব এবং এই প্রোফাইলটি হচ্ছে আপনি যে গেমসটি খেলবেন সেই গেমসের নামকরণ দিয়ে আপনি একটি প্রোফাইল ক্রিয়েট করবেন সো আমি একটি শুটিং গেমস সিলেক্ট করব এখানে যেটি হচ্ছে অ্যাপেক্স লেজেন্ড সো আমি এখানে জাস্ট সিম্পলি অ্যাপেক্স লেজেন্ড লিখে এখানে প্লাস আইকনে ক্লিক করে আমি অ্যাপেক্স লেজেন্ডের যে গেমটি আছে সেই গেমের এক্সি ফাইলটা আমি এখানে সিলেক্ট করে চুজ করে ওপেন করে দিব সো ওপেন করার পর আমি এখানে সিম্পলি ওকে দিয়ে দিব ওকে দিলে আমার এখানে একটি অ্যাপেক্স লেজেন্ডের প্রোফাইল হয়ে যাবে সো এই অ্যাপেক্স লেজেন্ডের প্রোফাইলের সিলেকশন করে আমি যেই চেঞ্জেসগুলো আনব সেটা শুধুমাত্র এই প্রোফাইলের আন্ডারেই চেঞ্জেসগুলো হয়ে থাকবে সো আমি বেসিক্যালি যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে এই ফরওয়ার্ড বাটনটা আমি চেঞ্জ করব ফরওয়ার্ড বাটনটা আমি রাইট বাটন ক্লিক করে এডিট কমান্ডে যাব এডিট কমান্ডে গিয়ে আমি মাউস ফাংশনসে যাব মাউস ফাংশনসে গিয়ে আমি এখানে ডিপিআই শিফট যে অপশনটা আছে এটা আমি সিলেক্ট করে ওকে দিয়ে দিব সো আমি এই বাটনটা আমি ইউজুয়ালি চাচ্ছি যে আমি ডিপিআই শিফট হিসেবে আমি যেন ইউজ করতে পারি সো ডিপিআই শিফট জিনিসটা কি সেটা আমি কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি সো নেক্সটে আমি যাব হচ্ছে এই সেটিংস আইকন যেটা সেটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি দেখতে পাচ্ছি ডিপিআই সেন্সিটিভিটি লেভেলস এখানে টোটাল চারটা দেওয়া আছে আমি এখানে টপ হচ্ছে পাঁচটা আমি পাঁচটা সিলেক্ট করে আমি যেভাবে পছন্দ করি সেভাবে সেই স্টাইলে আমি এখানে সেট করব আমি 400, 800, 1600 এবং আমি নেক্সট আমি 2000 দিব এবং লাস্টটা আমি দিব 2200 সো এটি হচ্ছে আমার পার্সোনাল স্টাইল এইভাবে আমি রাখতে পছন্দ করি সো আমি এখন 2200 দিয়ে আমি মাউসটি ইউজ করব 2200 ডিপিআইতে আমি মাউসটি ইউজ করব এবং এই যে অরেঞ্জ কালার যেই আইকনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ডিপিআই শিফটের আপনার সাইনটি এই ডিপিআই শিফটে আমার চুজ করা আছে এখন 400 সো 400 আপনি চাইলে 800 চুজ করতে পারেন আপনি চাইলে 1600 চুজ করতে পারেন যেটা নিচ্ছে সেটা আপনি চুজ করতে পারেন সো আমি বেসিক্যালি 400 চুজ করছি এবং আমি 2200 আমি রেগুলারলি আমি ইউজ করবো 2200 সো ডিপিআই শিফটটা কীভাবে কাজ করে আমি এখানে জাস্ট অ্যাসাইন শিফটের উপরে মাউসটা রেখে আমি যদি এটার সংখ্যাটা দেখি এখানে লেখা আছে সেটস কারেন্টলি সিলেক্টেড ডিপিআই লেভেল টু শিফট ডিপিআই ওয়েন ইউজার প্রেসেস দ্য ডিপিআই শিফট কমান্ড ডিপিআই উইল টেম্পোরারলি চেঞ্জ আনটিল ডিপিআই শিফট কমান্ড ইজ রিলিজেস সো বেসিক্যালি যেটা হয় আপনি যখন এই বাটনটা ক্লিক করবেন তখন আপনার যে ডিপিআইটা আছে ক্লিক করে ধরে রাখতে হবে ক্লিক করে ধরে রাখলে আপনার যে ডিপিআইটা আছে সেটা ততক্ষণ পর্যন্ত 400 চলে যাবে এবং যত যখন আপনি ডিপিআই বাটনটা ছেড়ে দিবেন তখনই আপনি আবার 2200 রিটার্ন করবেন সো এই জিনিসটা কোন কোথায় কাজে লাগে সেটা আমি বলছি এটা হচ্ছে ধরুন আপনি কোনো শুটিং গেমস খেলছেন তখন আপনি এনিমিকে মারার জন্য আপনি স্কোপটি ওপেন করলেন স্কোপটি ওপেন করার পরে তখন কিন্তু আপনার মুভমেন্টটা খুবই প্রিসাইজ হতে হবে খুবই স্মুথ হতে হবে এবং খুব ফাস্ট মুভমেন্ট কিন্তু করা যাবে না সো স্লো মুভমেন্ট এবং প্রিসাইজ মুভমেন্ট করার জন্য ততক্ষণ পর্যন্ত আপনি এটি চেপে ধরে রাখবেন চেপে ধরে আপনি ধরেন এনিমিকে হেডশট করে দিলেন হেডশট করে দিয়ে আপনি এটা সাথে সাথে ছেড়ে দিলেন সো এই ডিপিআই শিফটটা লাগেই হচ্ছে আমার এই কারণে গেমস খেলার জন্য ফাস্ট পেস গেমস খেলার জন্য FPS গেমস খেলার জন্য এবং ইউজুয়ালি শুটিং গেমস খেলার জন্য এই ডিপিআই শিফটটা মেনলি কাজে লাগে সো আর ভিডিও শেষে আমি একটি ডেমনস্ট্রেশন করে দেখাবো অ্যাপেক্স লেজেন্ড গেমের উপরে কীভাবে অ্যাকচুয়ালি এটা কাজ করে থাকে সো গাইস নেক্সটে আমরা যাব হচ্ছে এই বাল্ব আইকনের মধ্যে এটি হচ্ছে আপনার RGB-র যেই কন্ট্রোলটি সেটি সো লোগো অন অফ করলে জাস্ট RGB অন অফ হবে এবং এখানে লাইটিং এফেক্ট তিনটি আছে ফিক্সড কালার কালার সাইকেল ব্রেথিং এফেক্ট ফিক্সড কালারটি হচ্ছে যে কোনো একটি কালার আপনি ফিক্সডভাবে আপনার টার্ন টার্ন থাকবে এবং কালার সাইকেলটি হচ্ছে সাইক্লিং হয়ে হয়ে কালারটা চেঞ্জ হবে এবং ব্রেথিং এফেক্টটা হচ্ছে যে কোনো একটি কালার আপনার ব্রিথ করবে এভাবে ব্রিথ করবে সো রেডটা হচ্ছে আপনি স্পিড কন্ট্রোল করতে পারেন এভাবে সো আমি বেসিক্যালি মডারেট লেভেলই রাখি আর ব্রাইটনেসটাও আমি ফুল ব্রাইটনেসেই রাখি সো এইটি হচ্ছে আপনার জাস্ট রেগুলার RGB এফেক্ট আমি আরেকটি জিনিস এখানে বোঝাবো সেটি হচ্ছে এটি তো আমি বললাম যে অ্যাপেক্স লেজেন্ডের আন্ডারে যে প্রোফাইলটা সেটা আমি ক্রিয়েট করলাম আপনি যদি ডিফল্ট প্রোফাইলে যান ডিফল্ট প্রোফাইল বলতে আমি যেটা বোঝাচ্ছি ডিফল্ট প্রোফাইলে রেখে আপনি সাধারণত ধরেন যে রেগুলার যে টাস্কগুলো আছে সেগুলো করবেন যেমন ব্রাউজিং করলেন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করলেন যেটা আপনি রেগুলার টাস্ক করে থাকেন সেটা সো ডিফল্ট প্রোফাইলে রেখে আমি এখানে দেখতে পাচ্ছি আমার এই বাটনটা হচ্ছে ফরওয়ার্ড এই বাটনটা হচ্ছে ব্যাক সো ফরওয়ার্ড ব্যাক বাটনটার কাজ হচ্ছে ইউজুয়ালি ওয়েব পেজে যাওয়ার সময় ওয়েব পেজে গিয়ে আপনি যখন এই বাটনটি ফরওয়ার্ড বাটনে ক্লিক করবেন তখন সেটা নেক্সট পেজে যাবে এবং ব্যাক বাটনে ক্লিক করলে আপনার প্রিভিয়াস পেজে যাবে
সো ওয়েব পেজে গিয়ে আমি নেক্সট পেজ এবং প্রিভিয়াস পেজ এই দুটি আমি বাটন দিয়ে কাজ করতে পারি। ইউজারি আমি এটা ইউজ করি না, আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আমি এখানে এডিট করে আমি মিডিয়াতে গিয়ে আমি ভলিউম আপ এবং আমি এটা ভলিউম ডাউন এবং ভলিউম ডাউন এই দুটি অপশন আমি সিলেক্ট করে থাকি। এখন আমি মাউসটি যে বাটন যেটির উপর হাইলাইটে সেই বাটনটি আমি ক্লিক করছি, এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে ভলিউম আপ হচ্ছে এবং আমি এটা ভলিউম ডাউন করব। আমি এখন ভলিউম ডাউন করছি, এই এটা নর্মালি আমার ডে টু ডে লাইফে আমার ইউজ করে থাকি, এটি আমার দরকার হয় সবথেকে বেশি। সো আপনি যদি চান আপনি আপনার মন মতন আপনি এডিটে গিয়ে আপনি এখানে অনেক ফাংশনালিটিস আছে, যেমন এখানে আছে হচ্ছে ডিপে আপ, ডিপে ডাউন, ডিপে শিফট, এগুলো নর্মালি গেমসের জন্য লাগে, এগুলো ডে টু ডে লাইফ দরকার পড়ে না। মিডিয়াতে অপশন অনেক কিছু আছে, প্লে পজ স্টপ এগুলো আছে, হটকিজ আছে, কপি কাট পেস্ট এগুলো আছে, এগুলো আপনি যেটা ইচ্ছে সেটা আপনি মন মতন আপনি চুজ করে নিতে পারেন। সো গাইস আরেকটি বিষয় হচ্ছে আমি এখানে চুজ করেছি 400-800, এটা আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আমার একটা পার্সোনাল স্টাইল, আমি এভাবে রাখতে পছন্দ করি, আমি এভাবে খেলতে পছন্দ করি। ইভেন এটাও হতে পারে যে অ্যাপেক্স লেজেন্ডের জন্য আমি এভাবে চুজ করেছি, হতে পারে এটাও হতে পারে যে সিএসগো অথবা পাবজি পিসির জন্য আমি অন্য ধরনের সেন্সিটিভিটি লেভেল চুজ করেছি। আপনি আপনার গেমসের জন্য আপনি আপনার মতন লেভেল চুজ করে আপনি খেলবেন, এটা আপনার সম্পূর্ণ আপনার উপর। আপনি ডিপিআই শিফট কততে রেখে আপনি ইউজ করতে চান সেটিও পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করবে। সো গাইস এটি ছিল একটা ব্রিফ গেমিং সফটওয়্যারের উপর। আমি যদি কোনো কিছু এখানে মিস করে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে তা জানাবেন, কোনো কিছুতে যদি হেল্প লাগে এই সফটওয়্যারের ব্যাপারে তাহলে অবশ্যই তা আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এটি ছিল G102 Pro ডিজি গেমিং মাউসের যে সফটওয়্যারটা সেটা, বাট বেসিক্যালি লজিটেকের সকল সফটওয়্যারই সেম ক্যাটাগরি টাইপেরই হয়, সকল সফটওয়্যারের মধ্যেই আপনি এখানে ডিপিআই যেই সেন্সিটিভিটি লেভেলসগুলো আছে এগুলোও দেখতে পারবেন, আপনি RGB কন্ট্রোলও এটাও আছে এটাও দেখতে পারবেন, ডিপিআই শিফটের যে ব্যাপারটা আছে সেটাও দেখতে পারবেন, প্রোগ্রামেবল বাটনসগুলো আছে সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন সব বেসিক্যালি। সো এই টিউটোরিয়ালটা দেখে আপনি বেসিক্যালি পুরো একটি আইডিয়া পেয়ে যাবেন যে আইডিয়া নিয়ে আপনি পরবর্তীতে যে কোনো মাউসই যদি আপনি পারচেস করেন সেই মাউসের উপর আপনি ইউজ করতে পারবেন। সো গাইস এটি ছিল আমার লজিটেক গেমিং সফটওয়্যারের একটা ব্রিফ ডেমনস্ট্রেশন। তো বন্ধুরা আমি যে এতক্ষণ ডিপিআই শিফটের ব্যাপারে কথা বললাম যেটি এই বাটনটি যেটি নিয়ে কাজ করে, তো আমি এখন অ্যাপেক্স লেজেন্ড খেলে আমি আপনাদেরকে পিওর ডেমো দেখাবো, তাহলে আপনারা সহজেই বুঝে যাবেন যে আমি কিসের ব্যাপারে কথা বলছি। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা আমরা এখন দেখছি যে আমি এখন কারেন্টলি আমার ডিপিআই সেন্সিটিভিটি লেভেলটা হচ্ছে 2200, আমি 2200-তে মাউসটা মুভমেন্ট করছি। আমি যদি 2000 দিই তাহলে আমার এরকম হবে, আমি যদি 400-তে দিই তাহলে আমার খুবই আসতে হবে। তো আমার ডিপিআই শিফটটাতে আমি সেট করে রেখেছি 400 এবং আমি 2200 দিয়ে নর্মালি আমি মুভমেন্টটা করব। তো চলুন অ্যাপেক্সে গিয়ে আমরা দেখে আসি। তো বন্ধুরা এখন আমি ডিপিআই লেভেল 2200-তে আছি, 2200-তে আমি মুভমেন্ট করছি, আপনারা দেখতে পাচ্ছেন 2200-তে এটা মুভমেন্ট হচ্ছে, 2200-তে আমি মুভমেন্ট করতেছি। এখন আমি যে স্কোপ অন করলাম, অন করে আমি দেখুন এটা হচ্ছে আমার টার্গেট। তো আমি যদি ডিপিআই লেভেলটা এখন আমি ডিপিআই শিফট বাটনটা ক্লিক করব, এই যে ডিপিআই শিফট বাটনটা আমি এখন ক্লিক করে ধরে রাখলাম, এখন কিন্তু আমার মুভমেন্টটা খুবই কম, খুবই কম। আমি জাস্ট যখন আমি এটা খেলবো তখন আমি জাস্ট স্কোপটা অন করে ডিপিআইটা ক্লিক করে আমি অফ করে দিব। তো এটি হচ্ছে বন্ধুরা আপনার ডিপিআই শিফটের কাজ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আরেকবার দেখাচ্ছি, এটা হচ্ছে আমার নর্মাল মুভমেন্ট এবং আমি এখন ডিপিআই শিফটটা ক্লিক করব, এটা হচ্ছে আমার ডিপিআই 400-তে আমার মুভমেন্টটা। সো বেসিক্যালি যখন স্কোপ অন করে থাকি তখন আমার এটা লাগে। সো গাইস এটি ছিল ডিপিআই শিফটের ডেমনস্ট্রেশন। বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই থাকছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।